আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইয়র আশিক ভাইয়া, এইচসিসি 22। তো তোমরা যারা আসো আমাদের চ্যানেলে, যারা নিয়মিত ভিউয়ার্স এবং হচ্ছে যারা নিয়মিত ক্লাস করছো, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমরা কিন্তু তোমাদের পরীক্ষার আগে তোমাদের ফিজিক্সের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের হচ্ছে মিনিমাম 3টা বা 4টা চ্যাপ্টার করে তোমাদেরকে করাবো, যেন তুমি ফিজিক্স ফার্স্ট পেপার থেকে খুব ইজিলি 3টা প্রশ্ন কমন পাইতে পারো। একইভাবে তুমি ফিজিক্স সেকেন্ড পেপার থেকেও 3টা প্রশ্ন কমন পাইতে পারো। পাশাপাশি আমাদের এবার ইচ্ছা আছে যে তোমাদেরকে ক খ এবং এমসিকিউ এর ব্যাপারটাতেও এই বছর হেল্প করা। এবং শুধু ফিজিক্স না, ফিজিক্সের পাশাপাশি আমরা কেমিস্ট্রি নিয়েও কাজ করব, এবং তারপরে যদি আমরা সময় পাই এবং তোমাদের আগ্রহ থাকে তাহলে আমরা ম্যাথ নিয়েও কাজ করতে পারি। কারণ ম্যাথে দেখলাম তোমাদের অনেকেরই একটু কনফিউশন বা হচ্ছে অনেকেরই একটু ভয়, কারণ ম্যাথ অনেক আসলে অনেক ডিটেলস, আসলে অনেকগুলো চ্যাপ্টার, তো অনেকেরই একটু ভয় কাজ করে। কিন্তু তোমাদের কিন্তু একটা কাজ থাকে, কিন্তু তোমরা কিন্তু সেটা অনেকেই করো না। তোমাদেরকে প্রত্যেক ক্লাসে যখন আমরা নিয়মিত ক্লাসগুলো নিচ্ছিলাম তখন কিন্তু তোমাদেরকে বলতাম যে তোমরা ক্লাসগুলো চাইলে একটু শেয়ার করো, এবং হচ্ছে পাশাপাশি তুমি যে ক্লাসগুলো করছো সেটার নোট তুমি অ্যাটলিস্ট আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করো, তাহলে সেটা দেখে কিন্তু আরও অনেক মানুষ আগ্রহ হবে। তারা ভাবে না সবাই তো পড়ালেখা করতেছে, আমি একটু পড়ালেখা করি, তো এই জিনিসটা কিন্তু আমরা চেষ্টা করছিলাম। তো তোমরা অনেকেই কয়েকজন দেখলাম ব্যাপারটা একটু আমার কথা শুনছো, বাকিরা কিন্তু দেখলাম যে না তোমরা ক্লাসগুলো করছো, কমেন্ট করছো, জানাচ্ছো যে আরও লাগবে ক্লাস, কিন্তু আমাদের কিন্তু অন্যান্য এই যে কাজগুলোতে হেল্প কিন্তু করোনি তোমরা। তোমাদের কিন্তু ব্যাপারটা একটু উচিত একটু সহযোগিতা করা, তাহলে আমাদেরও যেমন হচ্ছে ভালো লাগবে, যখন দেখবো যে না সবাই তোমরা একসাথে ক্লাস করছো তখন কিন্তু বেশ একটা ভালো লাগে কাজ করে। তোমাদের কিন্তু এই ব্যাপারটা একটু মাথায় রাখা উচিত। তো আমাদের কিন্তু আজকে আমাদের ক্লাস আপলোড করার কথা ছিল, কিন্তু আজকে আসলে 21-এর আসলে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, তারপরে এগুলো প্রশ্ন সলভ, অনেক দিন আসলে একটু ব্যস্ত থাকার কারণে আজকের ক্লাসটা হয়ে ওঠেনি। কিন্তু আমরা কালকে সকালেই ক্লাসটা হচ্ছে রেকর্ড করব। আমরা হচ্ছে অলরেডি পথে গাঠনিক ধর্ম কমপ্লিট করছি, আমাদের এমসিকিউ এবং কখ আমি পথে গাঠনিক ধর্ম রেডি করব। পাশাপাশি আমরা কিন্তু শুরু করেছি অলরেডি আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু অলরেডি আপলোড করা আছে, এবং আমরা পার্ট 3 এবং 4-এর মধ্যে আমরা সিকিউ নিয়ে আলোচনা করব, যেখান থেকে তুমি জাস্ট এই পার্ট 3 এবং 4 যদি দেখে ফেলো খুব ইজিলি তুমি এই চ্যাপ্টার থেকে 1টা বা 2টা প্রশ্ন যদি আসে তুমি সুন্দর মতো অ্যান্সার করে ফেলতে পারবা, এবং সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো তোমরা সবাই সাথে থাকবা, সাপোর্ট করবা, এটাই আশা, এটাই হচ্ছে তোমাদের কাছ থেকে জাস্ট চাওয়া। আসলে তোমাদের এই ফ্রি ক্লাস নিতে আসলে মানে ভালো লাগে একটাই কারণ, কালকে একটা গল্প বলি, কালকে আসলে আমি কী বলে যে হচ্ছে রাস্তায় হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি একটা সেল আমাকে ডাক দিছে যে ভাইয়া ভাইয়া। আমি বললাম কে হঠাৎ করে আমি রাত্রে যাচ্ছি কে ডাকতেছে, এই সময় তো আমাকেও ডাকার কথা না। তো আমি পিছন থেকে পিছনে তাকিয়ে দেখি যে একটা সেল খুব দ্রুত দৌড়ে আসতেছে, তো সে একটা হোটেলের মধ্যে ছিল। পরে সে দৌড়ে এসে আমাকে জানালো যে ভাইয়া আমি হচ্ছে অনলাইনে আপনার ক্লাস করছি, বাসা হচ্ছে ঝিনাইদহ বা এরকম একটা অঞ্চল বললো, সেখান থেকে সে আসছে। তো আমি বললাম যে ক্লাস করছো ভালো, সে বললো যে সে 21-এর ছিল এবং সে 21-এ সে ক্লাসগুলো করে পরীক্ষা দিছে, বললো যে ভাই আমার প্রিপারেশন তেমন একটা ভালো ছিল না কিন্তু আপনার ক্লাসগুলো দেখে ইনশাল্লাহ অনেক উপকার হয়েছে। তার চোখে মুখে যে আমি একটা ভালো লাগা দেখতে পাইছি, সে আমাকে জাস্ট দেখার পরে তার চোখে মুখে যে এই যে ভালো লাগার একটা অনুভূতি, ভালোবাসার একটা অনুভূতি, যে সে মনে করছে যে না আমি ভাইয়ের ক্লাস করছি, ভাইয়ের থেকে একটু উপকৃত হয়েছি, আমি সেই ভাইয়ের সাথে একটু কথা বলতে পারতেছি, দেখা করলাম, হঠাৎ করে দেখা হয়ে গেল। তো এই যে তার চোখে মুখে যে একটা ভালো লাগা ছিল, আমার প্রতি একটা ভালোবাসা দেখতে পাইছি, এই জিনিসটাই কিন্তু জাস্ট একটা আগ্রহ জায়গায় রাখে তোমাদের সাথে আসলে এই সময়গুলো কাটানোর, তোমাদের সাথে ক্লাসগুলো করার। তোমরা যখন এরকম আরও বড় হবা, তোমরা যখন এরকম জিনিস ফেস করবা দেখবা তোমাদেরও একটা ভালো লাগা কাজ করবে। আসলে এই ব্যাপারটার জন্য আসলে কিন্তু এই তোমাদের সাথে সময় স্পেন্ড করা, তোমাদের সাথে থাকা, তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো, ইনশাল্লাহ তোমাদের এইচএসসি এক্সাম যখন একটু প্রায় কাছাকাছি চলে আসতেছে তোমরা অনেকেই টেনশনে পড়ে গেছো ভাইয়া কী হবে, তো টেনশন নিও না, সমস্যা নেই, আমি তোমাদেরকে চ্যাপ্টারগুলো গুছিয়ে দেবো ইনশাল্লাহ। তো তোমরা অনেকেই হয়তো এতদিন বিভিন্ন জায়গায় তোমরা অফলাইনে অনলাইনে প্রাইভেট পড়ছো বা পড়েছো, এখনও পড়তেছো, সমস্যা নেই, পড়ো, আর পাশাপাশি আমার এই ক্লাসগুলো তুমি কন্টিনিউ করো, ইনশাল্লাহ তোমার বেশ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আর যারা ক্লাসগুলো নিয়মিত করছো তারা অবশ্যই কমেন্টে জানিও যে আসলে
তোমাদের ক্লাসগুলো কতটুকু হেল্প করছে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে না ক্লাসগুলো তোমাদের হেল্প করছে, আমার জিনিসটা কন্টিনিউ করা উচিত। তো তোমরা কিন্তু সেগুলো কমেন্টে অবশ্যই সবসময় জানিও। আমাদের ফেসবুক গ্রুপে, তুমি ফেসবুক গ্রুপে জয়েন না থাকলে অবশ্যই জয়েন হয়ে যেতে পারো। ফেসবুকে তুমি টাইপ করবে দর্পণ একাডেমি, একাডেমি দর্পণ একাডেমি, তুমি আমাদের ফেসবুক গ্রুপটা পেয়ে যাবা, ফেসবুক পেজেও তুমি নজর রাখতে পারো, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলেও তুমি নজর রাখতে পারো। সব জায়গায় তুমি আপডেট পেয়ে যাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।